নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেসের প্রতিবাদী মিছিলে পুলিশের বাধা, রাস্তায় বসে বিক্ষোভ। লোকসভা থেকে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, তা নিয়ে করিমগঞ্জ কংগ্রেসের নাম বিক্ষোভ প্রতিবাদে। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আসর উদারবন্দে 27 উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস। 146 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে আয়োজিত এদিনের বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু শিলচর সার্কিট হাউস রোডে আসতে আচমকা পুলিশ ও সিআরপি বাহিনী মিছিলে বাধা হয়ে দাঁড়ায়। শুরু হয় দুপক্ষের মধ্যে টানা হেঁচড়া ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি জটিল হয়ে উঠায় কংগ্রেস কর্মীরা রাস্তার মাঝে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, গণতন্ত্রের কণ্ঠরোধ করতে বর্তমান সরকার পুলিশের বল প্রয়োগ করে নিজেদের ব্যর্থতাকে ডাকার প্রচেষ্টা চালাচ্ছে। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। অভিজিৎ আরও জানান, নিজেদের মন গড়া বিল সংসদে পাশ করতেই সদন থেকে একসাথে 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করেছে সরকার, যা ভারতবর্ষের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে তিনি জানিয়েছেন। পুলিশের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনো দমাতে পারবে না বর্তমান সরকার। দেশ ও জনতার বিরুদ্ধে সরকারের বিরূপ মনোভাব রোধ করতে কংগ্রেস আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ শতাধিক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে শিলচর সদর থানায় পাঠায়। বিধানসভা থেকে 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, এটা ভারতবর্ষের গণতন্ত্রে এই ধরনের বিরল ঘটনা। এর আগে ভারতবর্ষবাসী মানে কোনো সময় দেখেনি। আজকে 146 জন সাংসদ যখন তাদের যেগুলো মনমার্জির বিল, সেই বিলের যখন বিরোধিতা করেছিলেন পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভাতে, তখন 146 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের প্রতিবাদে ভারতবর্ষব্যাপী নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে সমগ্র ভারতবর্ষে আজকে জেলা স্তরে জেলাধিপতি কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচি আয়োজন করা হয়েছিল। সেই হিসাবে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমরা যখন ধর্ণা নিয়ে গণতান্ত্রিক পথে ধর্ণা নিয়ে বের হই, তখন পুলিশ আমাদের মাঝ রাস্তার মধ্যে আটকে দিয়েছে। আমরা এখানে ধর্ণায় বসেছি, পুলিশ আমাদেরকে বলতে হবে যে আমরা কি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কি কথা বলতে পারবো না। গণতন্ত্র হত্যা করার জন্য আজকে আমাদেরকে যেভাবে গোলা টিপে ধরা হয়েছে, আজকে সাংসদদেরকে যারা জনপ্রতিনিধি জনতার হয়ে আওয়াজ নাড়া পার্লামেন্টে উঠান, সেই এই আজকে সাংসদদেরকে আজকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতবর্ষের গণতন্ত্রকে ওনারা হত্যা করছে। আজকের এই বিজেপি দল কেন্দ্রে এবং রাজ্যে ওনারা গণতন্ত্রকে গলা চেপে ধরার চেষ্টা করছে, সেটার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় আমরা বের হয়েছি ধর্ণা কার্যসূচি নিয়ে। কিন্তু আমাদেরকে পুলিশ রাস্তার মধ্যে ওনাদের পুলিশ লাগিয়ে, রাজ্য সরকার ওনাদের পুলিশ লাগিয়ে আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। আমরা এখানে বসেছি, আমাদেরকে বলতে হবে, ম্যাজিস্ট্রেট আছে, বলতে হবে কিসের জন্য আমাদেরকে আটকানো হয়েছে। আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা কি আমাদের অধিকার নেই? উধারবন্দ কালীবাড়ি রোডে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছে। শুরু হবে আগামী 27 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। আগামী বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে থাকবেন উধারবন্দ জিপির সভানেত্রী সাধনা আচার্য। উপস্থিত থাকার কথা রয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদেরও। যৌথভাবে এর আয়োজন করছে স্থানীয় গ্যালাক্সি ক্লাব ও কালীবাড়ি রোড সার্বজনীন পূজা কমিটি ট্রাস্ট। এবছরও এই ক্রীড়া প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে রাখা হয়েছে 8টি ইভেন্ট। এর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, ক্যারাম, লুডো, দাবা, 100 মিটার দৌড় ও 10x25। ব্যাডমিন্টনে রয়েছে 2 ক্যাটাগরি, 100 মিটার দৌড় ছাড়া সব ইভেন্টে নির্ধারিত এন্ট্রি ফি রয়েছে। ব্যাডমিন্টন সিঙ্গলসের চ্যাম্পিয়নকে দেওয়া হবে ট্রফি সহ নগদ 5,000 টাকা, রানার্স আপ ট্রফি সহ নগদ 2,500 টাকা। ডাবলসে বিজয়ী ও বিজেতাকে ক্রমে ট্রফি সহ নগদ 10,000 ও 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। ভলিবলের চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে ট্রফি সহ নগদ 10,000 ও 5,000 টাকা। কাবাডিতে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 3,000 টাকা ও রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ 2,000 টাকা।
ক্যারাম বোর্ড সহ অন্যান্য ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীকে ট্রফি সহ নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে। শুধু 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ট্রফি ও শংসাপত্র দেওয়া হবে। সব কয়েকটি প্রতিযোগিতা হবে উদারবন্দ কালীবাড়ি রোড পূজা কমিটির মণ্ডপ সংলগ্ন মাঠে। বৃহস্পতিবার গ্যালাক্সি ক্লাব ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকদের পক্ষে সুজিৎ সি, ধ্রুবনাথ, পুলকেশ দে, সায়ন রায়, রূপম দাস, রাখাল রাবা, সুদীপ ভট্টাচার্য, অজিত শুক্লবৈদ্য, রিঙ্কু ধর প্রমুখ। উল্লেখ্য, গত বছরও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে উদারবন্দে বেশ সাড়া ফেলছে ক্লাব গ্যালাক্সি। নমস্কার, আমরা উদারবন কালীবাড়ি রোড গ্যালাক্সি ক্লাব এবং কালীবাড়ি রোড দুর্গা পূজা কমিটি ট্রাস্টের পক্ষ থেকে আপামর জনসাধারণকে জানাই আগত নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা। গত বছরের ন্যায় এবারও আমরা আমাদের গ্যালাক্সি ক্লাব এবং কালীবাড়ি রোড দুর্গা পূজা কমিটি ট্রাস্টের ব্যবস্থাপনায় যৌথভাবে আমরা শীতকালীন স্পোর্টস কম্পিটিশন, যেটা মানে গ্যালাক্সি এবং দুর্গা পূজা কমিটি ট্রাস্টের সমন্বয়ে যেটা আমরা ব্যবস্থাপনা করেছি, সেটা এবছরের 27 ডিসেম্বর আমরা শুরু করতে চলেছি, যা 30 তারিখ অবধি শেষ হবে। এবং তথাপি আমরা বলে রাখি যে আমরা রিজার্ভ ডে হিসেবে একটা দিন আমরা বাড়তি রাখছি, 31 ডিসেম্বর, কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো যদি কখনো আমাদের খেলার মধ্যে বাধাবিঘ্ন আসে তাহলে আমরা যাতে সেটা 31 তারিখ শেষ করতে পারি। আমাদের এই স্পোর্টসে 8টি ইভেন্ট রয়েছে। এই 8টি ইভেন্টের মধ্যে একে একে বলে যাই আমি, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, ক্যারাম, লুডো, চেস, আমাদের ঐতিহ্যবাহী সিলেটি ঐতিহ্যবাহী 10-25-এর খেলাটি এবং 100 মিটার রেস রয়েছে। লোকসভা থেকে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হলো তা নিয়ে করিমগঞ্জ কংগ্রেসে নামল বিক্ষোভ প্রতিবাদে। শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদী কর্মসূচি পালন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। চলতি লোকসভা শীতকালীন অধিবেশন চলাকালীন স্পিকার ওম বিড়লা সংসদ থেকে 146 জন সাংসদকে অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করেন। এ নিয়ে এই বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি পালন করেন করিমগঞ্জ কংগ্রেসীরা। উল্লেখ্য, অসংসদীয় আচরণের অভিযোগ উঠে একাধিক সাংসদের বিরুদ্ধে, আর একের পর এক সাংসদকে স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন। অন্যদিকে গত কয়েকদিন ধরে পরপর সাসপেন্ডের ফলে লোকসভা প্রায় বিরোধী শূন্য হয়ে পড়েছে। এ নিয়ে সারা দেশের সঙ্গে সম্মতি রেখে করিমগঞ্জ কংগ্রেস মহল সমালোচনা ছড়ে উঠেছে। পরে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 75 বছর আমরা উদযাপন করেছি, কিন্তু এই 75 বছরের মধ্যে এই ধরনের নজির ভারতবর্ষে কোনোদিন ভারতবর্ষের 130 কোটি মানুষ সেটা লক্ষ্য করেননি এবং আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। সমগ্র বিশ্বের মধ্যে এই ভারতবর্ষ গণতন্ত্র, সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যে সংবিধান রচনা করে এই দেশকে স্বাধীনতার পর থেকে চালিয়ে আসছে, 2014 থেকে কেন্দ্রে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একবার নয় বারবার গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধানকে পদদলিত করার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে আজকে দিল্লিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আজকে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে দিল্লিতে ধর্ণা প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে আজকে সমগ্র রাজ্যে এই ধর্ণা প্রদর্শন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল গৌহাটিতে আমাদের সভা ছিল, সেই সভা শেষ করে আজকে করিমগঞ্জে পৌঁছে আজকে আমরা এই ধর্ণা কর্মসূচি। এখানে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শশু সিএফটি চোরাই কার জব্দ করলো বন বিভাগ। শুক্রবার বেলা 11টায় লক্ষ্মীপুর কেন্দ্রের দিঘলি নালা থেকে এই বিশাল পরিমাণ চোরাই কার উদ্ধার করেছে বন বিভাগ।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার রুবেল রংফোর জানান, কাছাড় ডিমাহাসাও সীমান্ত থেকে উদ্ধারকৃত এই চোরাই কাঠ কাছাড়ে নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা কাঠ হেফাজতে রেখে অবৈধ কাজে জড়িতদের খুঁজে বের করতে জোর তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। কেটামান চিৰামাল আনিছে, কেটামান চিৰামাল আনিছিলে, কিন্তু পিছত আকৌ খবৰ শুনিছোঁ যে এৰাউণ্ড 40 ৰাফ্ট আছিলে 40 ৰাফ্ট চিৰামাল, আৰু প্ৰত্যেক ৰাফতে ডাবল লেয়াৰ, ওপৰত এটা তলত এটা। তেতিয়া খবৰটো পাইছোঁ এজ পাৰ আমাৰ ইনফৰ্মাৰ, সেইকেইটা লাখৰি আপোনাৰ ডিমহাছৰ পৰা আনিছে, আপোনাৰ কাছাৰ ডিমহাছৰ বৰ্ডাৰ পৰা, ডিমহাছৰ চাইডৰ পৰা আনিছে, কেইজনমানে বিক্ৰী কৰিব কাৰণে আনিছে। এই বস্তু খবৰ পাই আমি ৰাছ কৰিলোঁ তাত, এৰাউণ্ড 11 o'clockত তাত গৈ পাইছোঁ দিনত। তেতিয়া সেইকেইটা পূৰা চাবি বান্ধা আছে, এৰাউণ্ড 40 ৰাফ্ট আছিলে, আৰু চব ৰাফ্টটো ডাবল ডাবল। সেই বস্তুটো আমি পূৰা দিনটো সেই ৰাফ্ট টানি একেলগত গোটাই আকৌ গাড়ী লোড কৰি আনিলোঁ। এৰাউণ্ড 600 CFT মান মাল হ'ব, মানে টিম্বাৰ্ছ হ'ব, চন টিম্বাৰ হ'ব, আপোনাৰ চেগুন, ৰাতা, লালপট, সেইবিলাক স্পিচিছ আছিল। সেইটো মানে আপোনাৰ মানে মালটো ক'ত কোন পৰা আহিছিল? ডিমাহাছৰ পৰা। ডিমাহাছ মানে আপোনাৰ কাছাৰ বৰ্ডাৰ ডিমাহাছৰ যে। সিহঁতৰ মতলব কি আছিল, ক'ত লৈ আহিব মালটো? মালটো সেইটো অভিয়াছলি সেই কাছাৰ ডিষ্ট্ৰিক্টতে আহি অহা প্লেন আছে। কাছাৰ ডিষ্ট্ৰিক্টতে অহা প্লেন মানে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত আহিলেই, এতিয়া ক'ত বিক্ৰী কৰিব সেইটোতো গম নাপাওঁ। আমাৰ ইনফৰ্মাৰে সেইটো ইনফৰ্মেশ্যন দিছে যে আহিছে ওপৰৰ পৰা। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনের সমাজ সচেতন সদস্যরা দীর্ঘকাল ধরে সমাজের সদর্থ কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন। এবারেও তারা একটু ভিন্নধর্মী কাজের মাধ্যমে সমাজে এক বার্তা পৌঁছে দিতে চলেছেন। দৈনন্দিন ইঁদুর দৌড়ের এই ব্যস্ত সময়ে বিষণ্ণতা, অসুখ কিংবা মন ভাঙার খেলায় মানুষ যখন ছন্নছাড়া, ঠিক তখনই এই সম্মেলনের এক সদস্য উজ্জ্বল সেন, যিনি পেশায় একজন ক্রিয়েটিভ কনসালটেন্ট, তার কথক সুরে অন্যান্য সদস্য নিয়ে আর রমনাই নামে আজ একটি ভিডিও মিউজিক প্রকাশিত করলেন। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনের সভাপতি নবারুণ প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন এবং সবার শুভেচ্ছা ও শুভকামনা আশা করেছেন। শুক্রবার গণিত দিবস উপলক্ষে এক মনোগ্রাহী বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত হলো উদারগুন গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে। এতে বিভিন্ন মডেল উপস্থাপন করে প্রশংসা কুড়িয়েছে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা। প্রদর্শনী আয়োজনে বিশেষ উদ্যোগ নেন স্কুলের শিক্ষকরা। এতে বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের নানা চিত্র ফুটে ওঠে। এদিন সকালে অতিথি সোমনাথ দেব ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হিমাদ্রি শেখর দাসের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। সঙ্গে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ দেব ও উদারবন্ধু ডায়েটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীবেন্দু দত্ত, স্কুলের এমডি আবুল হোসেন বরবরিয়া, অধ্যক্ষ গোলক বলা প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণাবন চা বাগানের ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরসিসি সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট নাগরিক সুধাংশু দাস, লক্ষ্মী নুনিয়া সহ স্কুল পরিচালন সমিতির সদস্যরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা স্কুলে এ ধরনের প্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এর মাধ্যমে পড়ুয়াদের বিজ্ঞানের বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় বা অভিজ্ঞতা সঞ্চয় হবে। স্কুলের পক্ষ থেকে এদিন বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষককে সংবর্ধনাও জানানো হয়। বরাক উপত্যকা ভিত্তিক 21তম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন হলো পূর্বদলাইয়ের মরিয়াখাল জিপির আনন্দখালে। সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল সহ একাধিক শাখা ও স্থানীয় জনগণের সহযোগিতায় 21 ও 22 ডিসেম্বর বরাক উপত্যকা ভিত্তিক 21তম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন করা হয় পূর্বদলাই মরিয়াখাল জিপির সাঁওতাল অধ্যুষিত আনন্দখাল গ্রামে। বৃহস্পতিবার বিকেল 4টায় মঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন রাত 7টায় উদযাপন কমিটি কর্তৃক অতিথিবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার অনুষ্ঠানের মূল পর্বের মধ্যে সকাল 8টায় পতাকা উত্তোলন, রঘুনাথ মুর্মুর শহীদ তর্পণ ও মাঝি থান বন্দনা। সকাল 9টায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। ধনঞ্জয় মাঝির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তব্য
বক্তব্য রাখেন। সঙ্গে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিকেল 4টায় অনুষ্ঠানে সমাপ্তি হয়। দুদিন ব্যাপী অনুষ্ঠানে বরাকপুত্রের বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতাল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কাছাড় ডিস্ট্রিক্টের আনন্দখাল আমার 21তম ভাষা স্বীকৃতি দিবস এখানে উদযাপন করি। আর প্রত্যেক বছর আমরা 22 ডিসেম্বর 2003 আমরা ভাষা স্বীকৃতি দিবস আমরা মানিয়া থাকি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আমরা প্রত্যেক বছর এখানে আর একটা আনন্দ উপভোগ করি। আজকের দিনে 22 ডিসেম্বর 2003 পণ্ডিত রঘুনাথ মুর্মু আমরা অলচিকি সাঁওতালি স্ক্রিপ্ট যেটা লিপি বানাইছিল সেই লিপিবদ্ধ করার পরে টাইম অনেক বছর এটা নিয়ে সংগ্রাম করছেন যাতে সাঁওতালরা সাঁওতালি ভাষাতে লেখাপড়া করতে পারে। যার লাগে আজকের দিনে 2003 22 ডিসেম্বর ভারত সরকার বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী সরকার থাকার সময় এটা মান্যতা পাইছে। সেই দিনটাতে আমরা প্রত্যেক বছর আমরা পুরা বরাকভেরি সাঁওতাল এবং ব্রহ্মপুত্র পুরা অল ইন্ডিয়াতে আমরা এই মানি। আমরা বরাকভেরিতে আমরা ছোটোখাটো করে প্রোগ্রাম করি প্রত্যেক বছর অন্য অন্য এলাকাতে করি। যার লাগিয়া বিভিন্ন আমরা কালচার নিয়ে নাচ গান নৃত্য পরিবেশন এবং আমরার সাঁওতাল নিয়ে বেশভূষা নিয়ে আমরা যে অলচিকি আছে অলচিকিতে পড়াশোনা করতে লাগবো। আমরা ইলেকট্রিক সাবজেক্ট এটা আমরা রইল সাঁওতালি। শুক্রবার দুপুরে বাঁশকান্দি ব্লক অফিসের কমিউনিটি হলে প্রায় 300 এসএসজি গ্রুপের 4টি জিপির ডুংরিপাড় জিপি, গোবিন্দপুর আলগাপুর জিপি, বাঁশকান্দি মণিপুর জিপির মহিলা একত্রিত হয়ে কয়েকদিন পূর্বে জাগ্রত অগ্রগামী নামের সিএলএফের প্রাক্তন সচিব হালিমা বেগমের যেসব ভিত্তিহীন অভিযোগ তুলেছিল তা সম্পূর্ণ মিথ্যা বলে সাংবাদিকদের জানান। সিএলএফের বর্তমান সভানেত্রী সুলতানা জাহান লস্কর মহাশয় তিনি আরও বলেন, যে কোনো সিএলএফের সম্পাদক বা সভাপতি পদগুলো স্থায়ী না। হালিমা বেগম সচিব হওয়ার পূর্বে লাকি বেগম ছিলেন, কিন্তু শারীরিক তার কারণে স্বেচ্ছায় সচিবের পদ থেকে ইস্তফা দেন এবং হালিমা বেগম নিজ ইচ্ছায় সচিব পদে বসেন। হালিমা বেগম কিশোর উপর ভিত্তি করে বাঁশকান্দি থানায় অভিযোগনামা দাখিল করেন। অথচ সেদিন বিপিএম স্যার ও অ্যাকাউন্ট্যান্ট ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তারপর সিএলএফ এর কাজ সঠিকভাবে চালাতে যে কোনো অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাগজ লিখতে অক্ষম, সেই সঙ্গে সরকারের তরফে সিএলএফ এর নামে যেসব টাকা আসে সেসব টাকা আত্মসাৎ করার চেষ্টা করে থাকেন। তাই সিএলএফ এর সঙ্গে যুক্ত মহিলারা একত্রিত হয়ে হালিমা বেগমকে সচিব পদ থেকে সরিয়ে আইবিবি মহাশয়কে সচিব পদে বসানোকে কেন্দ্র করে উপস্থিত সবাইকে খারাপ ভাষায় গালিগালাজ করে বেরিয়ে গিয়ে বাঁশকান্দি থানায় একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগনামা দাখিল করেন। জীবিকা সখী রুনা বেগম বলেন, হালিমা বেগমের থানায় করা অভিযোগটিকে জাগ্রত অগ্রভাবে সিএলএফ এর সঙ্গে জড়িত কোনো সদস্য মহিলারা মানবেন না। হালিমা বেগম এটা অন্যায় করেছেন, তিনি উল্টু বিপিএম স্যার অ্যাকাউন্টের ম্যাডাম সভাপতি সুলতানা জাহান লস্কর সহ আরও মহিলাদের সঙ্গে বাজে ভাষায় গালিগালাজ ও খারাপ ব্যবহার করেছেন। সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা প্রশাসনের কাছে হালিমা বেগমের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। আজকে যে আমরা ব্লকের উপরে যে বিপিএম ম্যাডামের উপরে আমরা বিসি স্যার উপরে অ্যাকাউন্টার ম্যাডামের স্যার ম্যাডামের স্যার উপরে যে হালিমা দিয়ে যে কেসটা দিয়েছেন এটা একবারে ফলস। এই কেসটা আমরা কেউ আমরা জাগ্রত সিএলএফ এর যত মহিলা আছি কেউ আমরা মানি না। এই কেসটা আমরা তারা গিয়েও স্যারের কাছে অভিযোগ করছি যে এটা মিথ্যা কেস আর হালিমা দিয়ে যে ফলস কেস তানে গড়ে ঢুকাইয়া যে আমরা স্যার তারা অপমান করছেন এটা ভুল। এখানে আমরা যেদিন মিটিং হয়েছে 30 তারিখ এদিন আমরা এখানে মিটিং এর মধ্যে প্রায় 30 জন মহিলা আসলাম। আমরা 30 জন মহিলার সামনে তানে কিতা সারে অপমান করছেন এটা দেন তাই ফলস কেস কালকে ভিডিও দেয় তাই জানাইয়া দিছেন এটা তাই সব মিথ্যা কথা হয়েছেন তানে আমরা বরঞ্চ এখন আমরা আজকে এখনো আমরা যে এখন যতটুকু মহিলা আছি সব আমরা তানা যাইমু গিয়া তান উপরে মানহানি কেস করবো যে তাই আমরা ব্লকের উপরে এত বড় ইনজাম কিতা কারণে দিলা। আমরা আজকে 7-8 বছর তাই ব্লকে চাকরি করিয়া আমরা এইরকম এক কোনো দিন আমরা উপরে এইরকম হইলো না তাই 6 মাসের লাগে বইয়া তান উপরে অতটুকু ওই গেছে হইয়া যে তাই যেটা অভিযোগ দিছে হইনি এটা সব মিথ্যা আমরা মানি না। এটা আমরা কোনো মহিলাই মানি না। এটা আজকে লাগে আমরা এখন থানা যাইব যে আমরা সব লইয়া তান উপরে মানহানি কেস করব। উগ্রপন্থীদের শিবিরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। যে শিবিরে আশ্রয় নিয়ে অসামাজিক কার্যকলাপ সহ চাঁদা আদায় করেন জঙ্গিরা সেই শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে ছাড়কা করে দিলেন স্থানীয় উত্তেজিত রংমাই নাগা জনগণ। এই ঘটনা সংঘটিত হয়েছে গতকাল বুধবার বিকেল 3টে জিরিকার থানা এলাকার নমদাইলং রংমাই পুঞ্জির প্রত্যন্ত অঞ্চলে।
অসম মণিপুর সীমান্তের জিরিবাম সংলগ্ন কাছাড়ের জিরিঘাট থানা এলাকার নন্দাইলুম রংমাইপুঞ্জের প্রত্যন্ত জঙ্গল এলাকায় রয়েছে এই শিবির। এই শিবির ব্যবহার করে নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল এনএনসির সদস্যরা এই শিবিরে এনএনসি সংগঠনের এক সভায় গত 12 ডিসেম্বর দিন দুপুরে সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন গাইডিং চুং পাও রংমাই। অন্য একজন আহত হয়েছিলেন। এই ঘটনার সূত্র ধরে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হত গাইডিং চুং পাও রংমাই এনএনসি উগ্রপন্থী সংগঠনের কর্তা ছিলেন। সবাই ভাগ বাটোয়ারা নিয়ে বৎসার জেলে খুন হয়েছিলেন। এরপর এরকম আরো অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই নাগা অধ্যুষিত অঞ্চলে। এ নিয়ে চরম ক্ষুব্ধ স্থানীয় সাধারণ মানুষ। তারা আর কোনো অবস্থায় জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশ্রয় দিতে রাজি নন। চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে স্থানীয় নাগা সম্প্রদায়ের মানুষ গতকাল বুধবার সম্মিলিত হয়ে নন্দাইলং জঙ্গলে থাকা জঙ্গি শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে ছারখার করে দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বরগুলা নিমাত্রা মন্দিরে আজ গীতা দিবস পালন করা হয়। 10 ঘটিকার সময় গীতা পুষ্পকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এই সভায় এদিন উপস্থিত ছিলেন কল্লোলজিৎ চক্রবর্তী, সেটোর সম্পাদক অজিত দাস, বেণুভূষণ রায়, তনঞ্জয় চক্রবর্তী, অনিমেষ চক্রবর্তী প্রমুখ। আজকে আমরা গীতা জয়ন্তীর পাঠ ও আমাদের গীতা পুস্তকের মধ্যে আমরা অঞ্জলি প্রদান করলাম আর পরে তারপর গীতা পাঠ করা হলো। কারণ গীতা হচ্ছে আমাদের সেই ঠাকুর শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, যা আমাদের সমাজকে গঠন করার যে 18টি অধ্যায় আছে, সেই 18টি অধ্যায়ের মধ্যে আমাদের সমাজকে কীভাবে এবং সমাজে আমরা কীভাবে বাস করবো, কীভাবে আমরা চলবো, তা পুরো এখানে তুলে ধরা হয়েছে। তো গীতা প্রচার এবং গীতাকে সবাই যাতে ঘরে ঘরে পাঠ করে সেই আবেদনটুকু আমরা রাখি। কারণ 1336 খ্রিস্টপূর্বে আজকের দিনেই আমাদের গীতা ইয়ে করা হয়েছিল। তো সেই অনুসারে আজকের দিন সবথেকে পূর্ণ দিন, পূর্ণতিথি আমরা বলি। কারণ এই গীতা জন্য মহর্ষি বেদব্যাস এবং শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করতে হয়। এবং সেই অনুসারে আমরা যদিও এবার আমাদের অল্প ত্রুটি ছিল, তো আমরা চেষ্টা করছি আগামী বছর আমরা আরও একটু জাঁকজমকভাবে আমরা গীতা উৎসবটুকু করব। আগামী 4 জানুয়ারি টানটুর দুরুস সুন্নাহ আজিজিয়াম জামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। আসেন বাংলাদেশ থেকে মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ও মাওলানা মুফতি বিলাল আহমেদ সাহেব। ঐতিহাসিক টানটুর দরবার শরীফে স্থাপিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার আগামী 4 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আলহাজ পীরজাদা আব্দুল বাসির চৌধুরী সাহেবের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নত আওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নাজিমি সাহেব। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আপনারা সবাই অবগত আছেন আগামী 4 জানুয়ারি টান্টু দরবার শরীফে স্থাপিত দারুসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিল প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, মাদ্রাসায় স্থাপিত হওয়ার পর আর কোনো বার্ষিক ওয়াজ মাহফিল হয়নি। ওদিকে আগামী 4 জানুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত এই মাহফিলে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মহামান্য সভাপতি শেখুল হাদিস আলী কামিল হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক রাতাবাড়ি মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব। তৎসঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব উপস্থিত থাকবেন। তারপরে বিশিষ্ট টিভি আলোচক হযরত মাওলানা মুফতি বিলাল উদ্দিন আহমদ সাহেব উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের মাদ্রাসার শিক্ষক, স্থানীয় উলামায়ে কেরাম আর অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সমাজসেবক এবং আমাদের বিধায়কগণ, আরও বিভিন্ন সমাজের বিভিন্ন সর্বস্তরের লোকজন।
বিপুল আবেগ উৎসাহ এবং ধর্মীয় রীতিনীতি বজায় রেখে কাঁঠাল টিলা সন্তোষীমা কমিউনিটি হলে শুরু হলো 14তম ষোলপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। শুক্রবার সকালে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় শ্রী সন্তোষী মায়ের পুজো। সন্ধ্যায় এই ষোলপ্রহর কীর্তনের অধিবাস পূর্ণ অনুষ্ঠিত হয়। শনিবার ভোর রাত থেকে শুরু হবে ষোলপ্রহর হরিনাম যজ্ঞের কীর্তন অনুষ্ঠান। সোমবার ভোরবেলা এই মহাসংকীর্তন সমাপন হবে। সোমবার সকাল 10টায় পূর্ণ দধিবন্দন ও মহন্ত বিদায়ের অনুষ্ঠান থাকবে। এই মহাসংকীর্তনে শুধু বরাক উপত্যকার কীর্তনীয় দলগুলি নয়, সুদূর পশ্চিমবঙ্গ ও অন্যান্য জায়গা থেকেও কীর্তনীয় দল নাম সংকীর্তন পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছেন। ষোলপ্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে এলাকায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কীর্তনের সূচি নিয়ে সভাপতি নৃপেন্দু দাস জানান, এবারও আমরা রুসকান্দি জিপির কাঁঠালটিলা গ্রামে সন্তোষীমা মন্দির প্রাঙ্গণে হরিনাম ষোলপ্রহর কীর্তনের আয়োজন করিয়াছি। এই কীর্তনের আজ শুভ দিবস। কাল ভোর থেকে হরিনাম যজ্ঞের সূচনা হবে এবং সংকীর্তন শুরু হবে। এই সংকীর্তন কাল সকাল থেকে ষোলপ্রহর অর্থাৎ সোমবার ভোরে সমাপ্ত হবে। তারপর আমাদের রবিবার অর্থাৎ কীর্তনের দ্বিতীয় দিন আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। প্রতি বছর আমাদের এখানে প্রায় 10,000 লোকেরকে মহাপ্রসাদ দেওয়া হয় এবং কীর্তনীয় দল 5টা থাকে। তার প্রদিবাস পূর্ণার আর একটি দল থাকে। এবছর আমাদের যে কীর্তনীয় দলগুলি এসেছে রাধা গৌরী সম্প্রদায় কলকাতা, স্বর্ণময় সম্প্রদায় শিলচর, গৌরসুন্দর সম্প্রদায় শিলচর, গৌরগোপাল সম্প্রদায় করিমগঞ্জ, ভক্ত হরিদাস সম্প্রদায় শিলচর। এই দল আমাদের হরিনাম মহাযজ্ঞের সংকীর্তন করবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আর একবার পড়ছি। কংগ্রেসের প্রতিবাদী মিছিলে পুলিশের বাধা, রাস্তায় বসে বিক্ষোভ। লোকসভা থেকে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হলো, তা নিয়ে করিমগঞ্জ কংগ্রেসের নাম বিক্ষোভ প্রতিবাদে। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আসর উদারবন্দে 27 উদ্বোধন। আজকের আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।